আমফানের এক বছর পরেই এই রাজ্যে ব্যাপক ক্ষতি হয়েছে ঘূর্ণিঝড় যশে। বৃহস্পতিবার পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন প্রান্ত ঘুরে দেখেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পরে নন্দীগ্রামে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগ করে বলেন, রাজ্য সরকার এই ঘূর্ণিঝড় মোকাবিলা করার জন্য কোনো উদ্যোগ গ্রহণ করেনি। তিনি আরো বলেন, তারা পর্যন্ত কালকে বিকালের পর থেকে কোনো বিধায়কের বিজেপি বিধায়কের ফোন এর জন্য আমরা লালায়িত। আমরা জানি বর্তমান মাননীয় মুখ্যমন্ত্রী কী কী করেন। আমি ওনার সঙ্গে 21 বছর দল করেছি এবং 10 বছর তার 9.5 বছর সরকারি দলে ছিলাম আর 4 বছরেরও বেশি সময় রাজ্য মন্ত্রিসভায় ছিলাম। তা উনি কী পদ্ধতিতে করেন সেটা আমরা জানি। আমরা যেটা বলতে চাই যে এবারে SDRF এর যে পশ্চিমবঙ্গের যে বরাদ্দকৃত অর্থ 1,087 কোটি টাকা, তার মধ্যে সেন্ট্রাল ফান্ড হচ্ছে 800 কোটি টাকা। ইতিমধ্যে SDRF এর প্রথম কিস্তি 404 কোটি টাকা কেন্দ্রীয় সরকার পশ্চিমবঙ্গকে দিয়েছে। আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, মাঝিলাপুর গ্রাম পঞ্চায়েত দক্ষিণকাটিতে সেখানে ফ্লাট শেল্টার যেটা RIDF এর কেন্দ্রীয় সরকারের অর্থে নির্মিত, সেই RIDF এর ফ্লাট সেন্টারে বিজেপি করার অপরাধে 300 পরিবারকে মৎস্যজীবীকে থাকতে দেওয়া হয়নি। আমাদেরকে লোকের পাকা বাড়িতে এবং মন্দিরের নাটমন্দিরে তাদেরকে রাখতে হয়েছে মুড়ি চিড়া খাইয়ে। আপনারা অবাক হয়ে যাবেন, হলদিয়া বিধানসভার কুকুড়াহাটিতে এখনই গেলে দেখতে পাবেন, কুকুড়াহাটি হাইস্কুলের সামনে শেল্টারে তৃণমূল কংগ্রেসের পতাকা ঘেঁটে ব্যানার দেওয়া হয়েছে, বলেছে এখানে বিজেপি নো এন্ট্রি। উড়িষ্যায় আছড়ে পড়েছে, ক্ষতি উড়িষ্যা হয়ে গেছে, সেখানকার মুখ্যমন্ত্রী ছবি এখন দেখতে পাবে না। এখানকার মুখ্যমন্ত্রী সারাক্ষণ বলে যাচ্ছেন মিডিয়াতে আর প্রচার, রাত্রে আছি অমুক করছি, রাত্রে তো আমরাও জেগেছি, গোটা সমুদ্র উপকূলবর্তী নদী উপকূলবর্তী হাজার হাজার মানুষ জেগেছিল দলমত বর্ণ নির্বিশেষে। তিনি প্রচারে আছেন এবং তার ঠকানি না দেয়া আছে। উড়িষ্যা অন্ধ্রের মুখ্যমন্ত্রী এসব করেন না, যদিও আমরা রাজনৈতিকভাবে আমি বিজেপির একজন MLA হিসেবে উড়িষ্যা অন্ধ্রপ্রদেশে আমাদের পার্টি ইউনিটের সঙ্গে আছি, কিন্তু এটা আমরা দেখছি পশ্চিমবঙ্গবাসী হিসেবে আমরা এই রাজনীতির তীব্র বিরোধিতা করছি এবং আমি বিরোধী দলনেতা হিসেবে রাজ্য সরকার, রাজ্য প্রশাসন, রাজ্যের মুখ্যমন্ত্রী, মুখ্যসচিব তাদের কাছে দাবি করছি যে সর্বদলীয় সভা, বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে, কিছুটা অংশ পশ্চিম মেদিনীপুরও ক্ষতিগ্রস্ত হয়েছে নাপন মহন্ত, এখানে সর্বদলীয় সভা ডেকে এই যে প্রাণ এবং শুধু একটাই স্লোগান, এই কম টাকা কেন? আরে সমুদ্র উপকূলবর্তী এলাকার SDRF এর তট কত, অন্ধ্রের তট কত, 9,000 কিলোমিটারের বেশি। আপনার আপনি উড়িষ্যার তট কত দেখুন, কত বর্গ কিলোমিটার, সেই অনুযায়ী SDRF এর টাকা দেয় সেন্ট্রাল গভর্নমেন্ট। তো আপনার 1,087 কোটি টাকা এবছরের যে কমিটমেন্ট SDRF এর, তার মধ্যে 800 কোটি টাকা সেন্ট্রাল গভর্নমেন্টের দেওয়ার কথা, সেটা কমে তো ফার্স্ট ইনস্টলমেন্টে ইউ লস আসার আগে আপনাকে 404 কোটি টাকা আক্রোশ করে। মানুষের এগুলো জানা দরকার, বলা দরকার, এত প্রচার টচার না করে আসল কাজ করুন। দয়া করে ফুল টিমটা একটু জেলিংহামে গিয়ে দেখে আসুন, এক বস্ত্রে আছে, কাপড় দোকান বন্ধ। আমি নন্দীগ্রামের একজন কাপড় দোকানকে ফোন করে বললাম, রাধামণি তো বললাম, 507 পিস শাড়ি দাও, মেয়েরা এক বস্ত্রে আছে, ভিজে গেছে, জ্বর এসে যাবে, দেখে আসুন কি করছে। আমি বললাম শহীদ মিনারে এই মুহূর্তে 1,200 আছে, আমি বললাম সোনাচোড়া হাইস্কুল খুলে দিই, আপনি কেন্দ্রামারি গ্রাম পঞ্চায়েত গঙ্গা মোড় দেখে আসুন, শ্যামপুর বগা দেখে আসুন কি অবস্থায় লোকজন আছে, পুকুরহাটিতে দেখে আসুন গিয়ে, শুনিয়ার চর দেখে আসুন গিয়ে, একই অবস্থা দক্ষিণ চব্বিশ পরগনার এলাকায়, ওখানে তো মেরে পিটে ধরে সবকে বের করে দিচ্ছে বিজেপির লোকজন, সব সিলি জাতি মৎস্যজীবী, কেউ নেই, অস্তিত্ব নেই বাড়ি করছে, শুধু একটাই অপরাধ সনাতনে বিশ্বাস করেন, ওদেরকেও যারা ভোট দিয়েছে
এই তারা পেটিয়াতে পরিমলগিরি মমতা ব্যানার্জি তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট তার বাড়িতে নিচে থাকা দুটো গাড়ি পুড়িয়ে দিচ্ছে। দাউদপুরে অতনু পণ্ডা তার স্ত্রী তৃণমূলের পঞ্চায়েত মেম্বার, সে অতনু পণ্ডা আমার ভোট পারেনি, তৃণমূল কংগ্রেসের ভোট করেছে, মমতা ব্যানার্জি প্রার্থীর ভোট করেছে, তার ভুসিমাল দোকান লুট করেছে দাউদ, মানুষ সব দেখছে। প্রচার আর সংবাদ মাধ্যমকে নিয়ন্ত্রণ করে বেশি দিন হবে চলবে না। দাদা 356 কি লাগবে? 356 দেখুন, এটা নিয়ে আমার দলগত বা ব্যক্তিগতভাবে মুক্ত মানে বক্তব্য নেই। আমি বিশ্বাস করি যে যখন মানবাধিকার লঙ্ঘিত হয় তখন কেন্দ্রীয় সরকার চুপ করে বসে থাকতে পারে না। শিশু, তফসিলি জাতি, উপজাতি সবাই আক্রান্ত, 30 পেরিয়ে গেছে 42, রেপ ভিকটিম শিডিউল কাস্ট এরকম অসংখ্য আছে নানুর থেকে খেজুরি। যে আপনি গতকাল বলেছেন যে 1000 কোটি টাকা রাজ্য সরকার আর 400 কোটি টাকা কেন্দ্রের খরচ হয়েছে, এমন খরচ হয়েছে, আমি তো গ্রাউন্ডে কাজ করছি, আমি ঝড়ের আগে দুদিনও বিভিন্ন এলাকায় ঘুরেছি, প্রত্যেকের সঙ্গে যখন আমাদের এমএলএরাও ঘুরছে, তা তাপসী মন্ডলের গাড়ি তো এক জায়গায় পাথর দিয়ে ভাঙা, আমরা কোথাও দেখতে পাইনি আপনার 1000 কোটি আর কেন্দ্রের 400 কোটি টাকা কোথাও কিছু খরচ হয়েছে। আপনি যদি বলেন আমার প্রমাণ কি? আপনার নন্দীগ্রাম 1 নম্বর ব্লক, নদী তীরবর্তী 4-5টা গ্রাম পঞ্চায়েত আছে, রাজ্য সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট, কেন্দ্রীয় সরকার সকলের কি গাইডলাইন ছিল যে নদী তীরবর্তী সমুদ্র তীরবর্তী লোককে জীবনটা যাতে হানি না হয় শেল্টারের জন্য আপনারা তালিকা করলেন 20,800, তুলতে পেরেছেন? পারেন। আপনি কি করলেন এখানকার একজন আমফানের টাকা চোর তৃণমূল নেতার কথায় 10,000 টাকা করে প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতে দিয়েছেন, ইজ গ্রাম পঞ্চায়েত চাল দিয়েছেন, 100 গ্রাম চাল কেউ পেয়েছে? 10,000 টাকার 100 টাকা খরচ করা হয়েছে? ভাই নেই, অধিকাংশ জায়গা অভুক্ত ছিল, আমরা যেখানে পেরেছি যোগাড় যন্ত্র করে নিজেরা, এনজিওরা, কিছু দানশীল ব্যক্তি, কিছু ক্লাব প্রতিষ্ঠান, তারা এগিয়েছে, পিড়ে মুড়ি শুকনো খাওয়ার প্রতিশ্রান্তে দিয়েছে, অধিকাংশ লোকই অভুক্ত ছিল। আমি আজকে সকাল থেকে সাহেবনগর সাতখণ্ড দিয়ে কাজিরাবাদ চর তালকাটি হয়ে পুরো রিভার ব্যাংক ঘুরতে ঘুরতে বাসুলি চক পর্যন্ত গেলাম 2:30 পর্যন্ত, সেখানে লোকজন বৃষ্টির মধ্যে আছে, কোথাও কোনো প্রশাসনের লোক, পঞ্চায়েতের লোক, পশ্চিমবঙ্গের শাসক দলের লোককে কেউ কোথাও আমি দেখতে পাই, একই অভিজ্ঞতা অন্যান্য বিধায়ক। তাই আমরা দাবি করছি যে কোথায় কোথায় SDRF এর 400 কোটি টাকা খরচ করেছেন, কে পেয়েছে সেটা আপনারা প্রকাশ করুন, এবং আমি আশা করব যে এই ধরনের মানুষের বিপর্যয়ের সময় দল, মত, বর্ণ, ধর্মের ঊর্ধ্বে উঠে সবাই কাজ করবেন, এবং আমাদের ঘোষিত অবস্থান এই ধরনের বিপর্যয়ের সময় সরকার প্রশাসনের যে কোনো ধরনের উদ্যোগ তাকে সহযোগিতা করার দায়িত্ব আমার। দুর্ভাগ্যজনক হলে এটা সত্যি যে পলিটিক্যাল লোকরা সম্প্রতি লড়েছেন, কেউ হেরেছেন, কেউ জিতেছেন, তাদের হয়তো লজ্জা থাকতে পারে আমাদের সঙ্গে কথা বলার বা আমাদের ফোন ধরার। রাজ্যের মুখ্যমন্ত্রীও আমার কাছে পরাজিত হয়েছে, অর্থাৎ তাদের দলের নেতাদের, মন্ত্রীদের লজ্জা থাকতে পারে বিরোধী দলনেতার সঙ্গে কথা বলার, কিন্তু যারা আমলা, যারা ব্যুরোক্র্যাট, যারা প্রশাসনে আছেন, সে পঞ্চায়েতের সচিব হতে পারেন, বিডিও হতে পারেন, SDODM হতে পারেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের কর্মকর্তারা হতে পারেন, রাজ্য স্তরে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব হতে পারেন, তাদের উচিত যে সমস্ত মানুষের সমস্যা মেটানো এবং সমস্ত জনপ্রতিনিধিদের সমান দৃষ্টি দিয়ে থাকে, আমরা প্রস্তুত আছি সমস্ত রকম সহযোগিতা করার জন্য। পূর্ব মেদিনীপুর থেকে সুদীপ্ত আগুয়ানের রিপোর্ট, আনন্দ বার্তা।